2019 সালে মিশন 350 এর লক্ষ্যে মোদি অমিত শাহের নজর এখন পূর্বে এবং দক্ষিণে, কারণ উত্তর ও পশ্চিম ভারতের রাজ্যগুলিতে 2014 তে সর্বোচ্চ সংখ্যক আসন পেয়ে গিয়েছে বিজেপি। তাই তাদের বাড়তে হলে এখন নজর দিতে হবে পূর্ব ও দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। এই নিরিখে পশ্চিমবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ গেরুয়া শিবিরের কাছে। রাজ্যের 42টি লোকসভা আসনের মধ্যে এখন মাত্র 2টি বিজেপির দখলে। এই পরিস্থিতিতে 2019-এ এই রাজ্যের 20টি লোকসভা আসন টার্গেট করেছে তারা। এই 20টি আসনের দায়িত্ব রাজ্যের হাতে না ছেড়ে সরাসরি নিজেদের হাতেই রেখে দিল বিজেপির দিল্লি নেতৃত্ব। এই 20টি লোকসভা আসনের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে চারজনের হাতে। এদের একজন রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, বাকি তিনজন কেন্দ্রীয় মন্ত্রী। এরা হলেন স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, রেল প্রতিমন্ত্রী মনোজ সিনহা এবং অর্থ প্রতিমন্ত্রী অর্জুন মেঘাওয়াল। স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে দেওয়া হয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বালুরঘাট এবং মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের দায়িত্ব। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অর্জুন মেঘাওয়ালকে পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর, বর্ধমান এবং দুর্গাপুর লোকসভা আসনের দায়িত্ব। রেল প্রতিমন্ত্রী মনোজ সিনহাকে কৃষ্ণনগর, ব্যারাকপুর, বারাসাত ও দমদম লোকসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে। বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়কে বীরভূম, হাওড়া, উলুবেরিয়া, কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের ভার দেওয়া হয়েছে। নতুন নতুন আসনের খোঁজে যে রাজ্যগুলির দিকে এখন নজর বিজেপির, তার অন্যতম পশ্চিমবঙ্গ। গেরুয়া শিবিরের দাবি, 14 লোকসভা ভোটে সাফল্যের রথ এলাহাবাদ থেকে পৌঁছেছিল দিল্লি, আর 19-এর সাফল্যের রথ কলকাতা থেকে রওনা হয়ে পৌঁছবে দিল্লিতে। যে দুটি আসন বিজেপির হাতে রয়েছে সেটির দায়িত্বে থাকছেন বর্তমান দুই সাংসদ বাবুল সুপ্রিয় এবং সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়া। রাজ্যের বাকি 20টি লোকসভা আসন থাকছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ রাজ্যের 5 নেতার হাতে। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।